এই যে বাংলাদেশের ভিতর দিয়ে ভারত যে একটা রেল ট্রানজিট চাচ্ছে, এটা চাইতেই পারে। আমরা যেহেতু নেইবারহুডে বিশ্বাস করি, ভারতের সাথে আমাদের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ একটা সম্পর্ক বাংলাদেশের অস্তিত্ব, যেমন ভারত অস্বীকার করতে পারবে না, ভারতের অস্তিত্ব আমরা বাংলাদেশে অস্বীকার করতে পারবো না। কারণ আমরা আমাদের সবকিছু পরিবর্তন করতে পারি, কিন্তু আমরা আমাদের প্রতিবেশী কখনো পরিবর্তন করতে পারি না। একটা মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পূর্বে অনেক রকমের অনেক টেকনিক্যাল বিষয় থাকে, অনেক কথা থাকে। এই যে ভারতের সাথে বাংলাদেশের চুক্তি হওয়া, এটা নতুন কিছু না, চুক্তি সবসময় হয়, ভারত এবং বাংলাদেশ অবিচ্ছেদ্য অংশ। এখানে রাশেদ খান ভাই একটা কথা বলেছেন, আমি ওনার কথায় একটু ফিরে আসি আবার। সেটা বলছে, ভারতের কাছ থেকে আমরা এমন কিছু পাইনি যে মনে রাখবো। উনি এই এই কথাটা বলেছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি একটা বক্তব্যের মধ্যে বলেছে যে ভারতকে আমরা এমন কিছু দিয়েছি ভারত চিরজীবন মনে রাখবে। উনি তার পরিপ্রেক্ষিতে বলেছে, ভারতের কাছ থেকে আমরা এমন কিছু পাইনি যে আমরা মনে রাখবো। আসলে উনি ভুলে গিয়েছেন, আমরা ভারতের সহযোগিতা ছাড়া আমরা কখনো এই বাংলাদেশ আমাদের স্বাধীন হতো না। আচ্ছা, আমি ব্যারিস্টার আবু বকর সাহেবের প্রথম উনি একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে এই ম্যান্ডেট কে দিয়েছে, মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য বহির্বিশ্বে, কিংবা বাংলাদেশের পক্ষে কোনো চুক্তি করার জন্য, কোনো ট্রিটি করার জন্য এই ম্যান্ডেট কে দিয়েছে? উনি একজন জোসফার আইনু, উনি একজন ব্যারিস্টার, আইনের মানুষ। এই বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ম্যান্ডেট দিয়েছে। এই যে প্রথমেই আমরা রুটটা দেখি, এই যে 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচন থেকে শুরু করে আজকের দিনের পর্যন্ত যে নির্বাচন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার মসনদে আসীন হয়েছে, এবং তদুপরি এই বাংলাদেশকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শতভাগ, কমিটমেন্ট রেখে এই বাংলাদেশের মানুষকে, মানুষের বেটারমেন্টের জন্য এই বাংলাদেশকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করছে। এবং এই এই যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে পরিবর্তন, এটা কিন্তু আজকে আমরা বাংলাদেশের মানুষের পাশাপাশি আজকে বহির্বিশ্বের মানুষ, আজকে শুনেন আমি একটু কথা বলি, আপনি যে এই কথাটি বললেন, আমি একটু কথা বলি, শুনেন আমি একটু কথা বলি, আপনি আপনি আমার কথার মধ্যে ইন্টারাপ্ট করলে, দিস ইজ নট এ জেন্টলম্যান বিহেভিয়ার আই থিঙ্ক। আমি আগে আমি বলছি, আমি আগে কন্টিনিউ করি, পরবর্তীতে গিয়ে আপনি আমার আপনার কোন ধরনের প্রশ্ন থাকলে, সম্পূর্ণ প্রশ্ন থাকলে বলবেন, ওনাকে আগে জাস্ট ফার্স্ট একটু না 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 আমি তো আমার পুরো প্রশ্ন, আমি জাস্ট করে আমার সম্পূর্ণ প্রশ্ন আছে, ঠিক আছে আমি নোট করে রাখলাম, আমি আমি হ্যাঁ বলবেন বলবেন প্লিজ, ঠিক আছে আমি প্লিজ আমি জাস্ট কথা বলছি, সম্পূর্ণ প্রশ্ন দিবেন আপনি, দিবেন পরে, দিস ইজ প্লিজ বলুন, নট এ জেন্টলম্যান বিহেভিয়ার আই থিঙ্ক। ওকে, আগে প্রথমে শুনেন, আপনাদের শুনতে হবে, আপনারা এতক্ষণ অনেক কিছু বলেছেন, আমি তো কোনো কথাই বলি নাই, আমি শুনেছি, শোনার পরিপ্রেক্ষিতে আমার যতটুকু বলা উচিত, যতটুকু আমি বলতে পারি ততটুকু আমি বলার চেষ্টা করব, ঠিক আছে? সো এই যে আরেকটা কথা উনি বলছে, তিস্তার সাথে ভারতকে সম্পৃক্ত না, হ্যাঁ সেটা হচ্ছে এই যে তিস্তা চুক্তি নিয়ে উনি একটা কথা বলেছেন, আমি জাস্ট একটা কথা বলে এটা শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে তিস্তা এবং এই যে ভারত এবং এই জায়গাটা আপনি ক্লিয়ার করেননি, প্রধানমন্ত্রীকে কে ম্যান্ডেট দিয়েছে? প্রধানমন্ত্রী তো জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয়েছে, আপনি বলেছেন, কিন্তু জনগণের ভোটে বহুমতের উপরে ম্যান্ডেট আঘাত প্রাপ্ত আনার মতো হয়েছে, কোন ডিল বা চুক্তি করা প্রয়োজন হয়, তখন তো আসলে জনগণের কে জিজ্ঞাসা করতে হয়, যত না না সেটা একটা নিয়ম আছে, অন্যান্য আপনি দেশ বাংলাদেশের এই সংবিধানের, জায়গাতে। আপনি আপনি বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 145 একটু কাইন্ডলি একটু পড়বেন, কোন একটা চুক্তি যদি হয়, চুক্তি হওয়ার পরে সংবিধানের মধ্যে যেভাবে গাইডলাইন করা আছে, সেটা হচ্ছে এটা রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি এটা আপনার এই যে সংসদের মধ্যে উত্থাপন করবে প্রত্যেকটা চুক্তি। তবে হ্যাঁ, এখানে একটা এখানে একটা এখানে একটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে যে এখানে একটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে আপনার যদি বাংলাদেশের গোপনীয় যদি কোনো বিষয় থাকে, বাংলাদেশের নিরাপত্তা কোনো বিষয় যদি থাকে, সেক্ষেত্রে পার্লামেন্টের এটা গোপনীয় ভাবে গোপনীয় কক্ষে করার জন্য একটা বিধান সংবিধানে উল্লেখ করা আছে। আমি যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে, সুবিধা দেওয়া, এটা কি গোপনীয় চুক্তি হলো তাহলে? না না এখন শুনেন শুনেন, আপনারা যেটা বলছেন যে বাংলাদেশের সাথে ভারতের সাথে যে ট্রেনের যে ট্রানজিটের যে একটা চুক্তি হয়েছে, এটা 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 কে বলেছে চুক্তি হয়েছে? এখানে আমরা গভর্নমেন্ট থেকে কি এখনো পর্যন্ত কোনো আমরা আমরা ফর্মাল কোনো চুক্তির এগ্রিমেন্ট আমি পেয়েছি কিংবা আপনি পেয়েছেন? আপনারা বাইবিও কথাবার্তা, হ্যাঁ আমরা নেইবারিং কান্ট্রি, আমাদের মধ্যে
অনেক রকমের, যেমন ধরেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে চুক্তি না, চুক্তি আমরা দিয়েছিল আমরা এটা বললে সত্য হবে না, প্রমাণ। জনাব জনাব এস আর সিদ্দিকী সাহেব, আমরা শুনেই বলছি, জেনেই বলছি, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল ডু ট্রানজিট ইউ হ্যাভ এনি ডকুমেন্ট, ডু ইউ হ্যাভ এবং এনি ডকুমেন্ট, ডু ইউ হ্যাভ এনি ডকুমেন্ট ডকুমেন্ট এম ও ডকুমেন্ট ইউ বলতে এগ্রিমেন্ট? ডকুমেন্ট বলতে নো নো ডকুমেন্ট নো নো, বলতে ডু ইউ হ্যাভ এনি ম্যাম একটু বলি এম ও একটু ইউ বলি এগ্রিমেন্ট? একটু বলি একটু না না, বলি আমি আমি সেটা বলছি না, আমি সেটা আমার বলছি না, আমার না না একটা বড় প্রশ্ন শুনতেই করেছেন, পারেন ডেফিনেটলি অনেক কিছু দর্শকদের হবে কে বাংলাদেশের আমাদের সাথে একটু ভারতের বিভ্রান্ত সাথে, না করে বলতে কারণ হবে। উই বিলিভ ইন নেবারহুড, গতকালকে বাট আমরা প্রধানমন্ত্রী যে বৈঠক বাংলাদেশের শেষে মানুষ, আমরা ভারতের কখনো পররাষ্ট্র সচিব ভারতের বিনয়বহল অস্তিত্ব কোয়াত্রা, অস্বীকার ইনি একদম করে দায়িত্ব নিয়ে সাংবাদিকদের বলেছেন যে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের একটা অংশ থেকে ভারতেরই আরেকটা অংশ রেলওয়ে সংযোগ চালু করতে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ট্রানজিট চালুর পর ভারতের ট্রেন বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করে চিলাহাটি হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে, পরীক্ষামূলকভাবে আগামী মাসেই বাংলাদেশ দিয়ে ভারতের ট্রেন চলবে বলে জানিয়েছেন মিস্টার কোয়াত্রা। হি ইজ ভেরি রেসপন্সিবল পার্সন অফ ভারতীয় গভর্নমেন্ট। আমি 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 বলছি, জি আমি বলছি সেটা হচ্ছে যে একটা চুক্তি হওয়ার পূর্বে, একটা মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পূর্বে অনেক রকমের অনেক টেকনিক্যাল বিষয় থাকে, অনেক কথা থাকে। এই যে ভারতের সাথে বাংলাদেশের চুক্তি হওয়া, এটা নতুন কিছু না, চুক্তি সবসময় হয়, ভারত এবং বাংলাদেশ অবিচ্ছেদ্য অংশ। এখানে রাশেদ খান ভাই একটা কথা বলেছেন, আমি ওনার কথায় একটু ফিরে আসি আবার, সেটা বলছে ভারতের কাছ থেকে আমরা এমন কিছুই পাইনি যে মনে রাখবো। উনি এই এই কথাটা বলেছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি একটা বক্তব্যের মধ্যে বলেছে যে ভারতকে আমরা এমন কিছু দিয়েছি ভারত চিরজীবন মনে রাখবে। উনি তার পরিপ্রেক্ষিতে বলেছে ভারতের কাছ থেকে আমরা এমন কিছু পাইনি যে আমরা মনে রাখবো। আসলে উনি ভুলে গিয়েছেন, আমরা ভারতের সহযোগিতা ছাড়া আমরা কখনো এই বাংলাদেশ আমাদের স্বাধীন হতো না। ভারত এবং বাংলাদেশের যে রিলেশনশিপ, যে বন্ডিং, দিস ইজ মেরিট ব্লাড, দিস বন্ড ইজ বেস্ট অন ব্লাড, মেরি ব্লাড। ভারতের 18,000 সৈন্য এই বাংলাদেশকে, আমি আমরা এখানে যারা কথা বলছি, আমাদের দেশের আমাদের দেশের এই যে নাগরিকদেরকে স্বাধীনভাবে, বাংলাদেশের সার্বভৌমত্বকে স্বাধীনভাবে আমরা বসবাস করার জন্য, সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য ভারতের প্রায় 18,000 এই যে সৈন্য, তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তদুপরি ভারত বাংলাদেশে প্রায় 1 কোটির উপরের বেশি মানুষ তারা আশ্রয় দিয়েছে। জি সো সো হ্যাঁ, আমি আমি এইটা বলে মানে আমার এই কথার মাধ্যমে নট লাইক দ্যাট যে কথার আমরা মাধ্যমে ভারতের আপনি কোনো সাথে, জাস্টিফিকেশন দিতে চাচ্ছেন, তার মানে যা ভারত যেটা চাইবে না না সেটাই জাস্টিফিকেশন আমি হবে দিচ্ছি এবং না, বর্তমানে আমি শেষ রেলের, করি, আমি আমি শেষ করি কেন আমি ভাই। আপনাকে একটা প্রশ্ন যদি করি, জনাব এস আর সিদ্দিকী সাহেব, আপনি চমৎকার একটা প্রশ্ন পাল্টা প্রশ্ন করেছেন যে এই যা বলছি আমরা তা কি আদত হয়েছে কিনা এটা আপনি বিশ্বাস করতে পারছেন না, কারণ কি আপনি আসলে ভারতীয় রেল যোগাযোগ আমাদের মধ্য দিয়ে আমাদের দেশের ভিতর দিয়ে যাবে এটা আপনি নিজেও মানতে পারছেন না, যে কারণে আপনি এরকম না না না, চুক্তি আমি হয়েছে সেটা মানতে কি না পারছি না, না আদতে না না, এ নিয়ে প্রশ্ন তুলছেন, সে আমার জায়গায় এই এটা রং অনুভবের আইডিয়া, আলোকে না কি না প্রশ্নটা আমি করছেন? সেটা, আপনি আমার ইস্যুতে কোনো জাজমেন্টাল কথা বলতে পারেন না। আমি আমরা যারা আমরা যারা কনসাস পিপল, আমরা জানি এই যে এই ভারতের মধ্যে বাংলাদেশের সাথে দীর্ঘদিন একটা কথাবার্তা হচ্ছে, সেটা হচ্ছে আমরা ভারতের মধ্যে দিয়ে নেপাল হয়ে ভুটানের সাথে আমরা একটা ট্রানজিট চালু করব। বাংলাদেশ সরকার ভেরি মাচ উইলিং টু ওপেন দিস ট্রানজিট ফর ট্রেড, ফর বিজনেস উইথ নেপাল অ্যান্ড ভুটান, ঠিক আছে। সেই ধারাবাহিকতায় আজকে এই যে ভারতের যে 7 সিস্টারের মধ্যে আপনার এই এই যে স্মুথ যোগাযোগের জন্য, তাদের এই যে বাংলাদেশের ভিতর দিয়ে ভারত যে একটা রেল ট্রানজিট চাচ্ছে, এটা চাইতেই পারে। আমরা যেহেতু নেইবারহুডে বিশ্বাস করি, ভারতের সাথে আমাদের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ একটা সম্পর্ক, বাংলাদেশের অস্তিত্ব যেমন ভারত অস্বীকার করতে পারবে না, ভারতের অস্তিত্ব আমরা বাংলাদেশে অস্বীকার করতে পারবো না, কারণ আমরা আমাদের সবকিছু পরিবর্তন করতে পারি কিন্তু আমরা আমাদের প্রতিবেশী কখনো পরিবর্তন করতে পারি না। আমরা কিন্তু ইতিমধ্যে ওই আমরা বিষয় নিয়ে সবসময় কথা কেউ বলছিও না বা প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না, এটা সবাই জানে, কিন্তু আমাদের আপনাদের কাছে আপনার কথা আজকে হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন অসম চুক্তি, হয়েছে যে একই সুবিধা কি আমরা ভারতে পাবো যে সুবিধাটা আমরা এখন ভারতকে দিচ্ছি চুক্তির মাধ্যমে, কারণ পাইনি হ্যাঁ অফকোর্স, আমরা সেটা ভারত আমরা কেন পাবো না, অবশ্যই আমরা পাবো, অবশ্যই আমরা পাবো, অবশ্যই আমরা অবশ্যই পাবো। পাবো। তবে হ্যাঁ ও হ্যাঁ, তবে হ্যাঁ আমরা পাবো, আমরা পেতাম। এই যে আরেকটা কথা, এই যে ওনারা বলেছে যে আওয়ামী লীগ বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করছে ভারতের সাথে চুক্তি করে। এখানে অনেক ব্যক্তিবর্গ, আমি কাউকে পার্সোনালি অ্যাটাক করছি না, আমি জাস্ট সত্য কথাটা বলছি, বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করেছিল বিএনপি জামাতের জোট সরকার, যখন বাংলাদেশের উপর দিয়ে ভারতের মধ্যে 10টা অস্ত্র
যে মামলায় জামাত ইসলামী কয়েকজন ফাঁসি হয়েছে এবং তার যে 10 বছরের সাজা হয়েছে, তারাই বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করে আচ্ছা ভাই, এই ভারতের মামলায় জামাত সংবিধান। ইসলামের কার কার ফাঁসি হয়েছে একটু কাইন্ডলি বলে গেলে ভালো হয়, কার কার ফাঁসি হয়েছে? জামাত ইসলাম যে এই যে তৎকালীন যে ছিল মুজাহিদুল ইসলাম, মোস্ট প্রবলি উনার এটা ফাঁসি রায় হয়েছিল ওইটাতে, যতটুকু আমার এখন মনে পড়ছে আর কি। আমি তো লয়ার, অ্যাকুরেট ইনফরমেশনটা আমি হয়তো টু দা পয়েন্ট বলতে, আপনার না যদি থাকে আপনি আপনার কারেক্ট তথ্য করে জানাবেন। মনে হয় সঠিক না, আপনি কারেক্ট সঠিক না, করে দেন, ভুল। আপনি কারেক্ট করে দেন, এই এই আপনি মামলায় কারেক্ট করে দেন জামাত আমাকে, ইসলামের কারোর ফাঁসি হয়নি, এটা কারোর ফাঁসি হয়নি কারেক্ট এই করে দেন, মামলায়। কারেক্ট করে দেন। আপনি আমাকে মোজাই ওইখানে ওইখানে আছে আছে, আপনি আমি তো তো দেখবেন। বললাম যে এই মামলায় 10 ট্রাক অস্ত্র মামলায় জামাত ইসলামের কারো ফাঁসি হয়নি, আমি তো বলেই দিলাম সঠিক তথ্য। একজন একজন মুজাহিদুল ইসলাম সোফার আই নো, যাহোক আমার হয়তো ভুল হতে পারে, এই যে অভিযোগ করা হয়েছিল তারপর মানে ফাঁসি হয়েছে দলটা এরকম? হ্যাঁ বলো। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস সবাই বলছে যে আমাদের চুক্তির মধ্যে যদি ধরেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে এরকম একটা চুক্তি হয়েছে যে 7 সিস্টার স্মুথ ফাংশনের জন্য বাংলাদেশের উপর দিয়ে ট্রেন যোগাযোগ থাকবে, এখানে অনেকে অনেক কথা বলছে, সেটা হচ্ছে যে এক্ষেত্রে বাংলাদেশের যদি ইন্ডিয়ার ট্রেনের যদি কোনো ক্ষতি হয়, মানে ইন্ডিয়ার যে এখানে তাদের সিকিউরিটির বিষয় আছে, প্রত্যেকটা ট্রিটি বলেন, প্রত্যেকটা এগ্রিমেন্ট বলেন, প্রত্যেকটা এমওইউ বলেন, ওখানে একটা সেভিংস ক্লজ আছে। বাংলাদেশ এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে কিন্তু বাংলাদেশ পরিচালিত হচ্ছে, এখানে আপনাদেরকে বুঝতে হবে। এই যে অনেকে অনেক কথা বলছেন যে এই যে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করছে, অনেক ব্লা 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 অনেক কথা বলে। আচ্ছা, বিজেপির আজকে যে বিজেপির বিরুদ্ধে যে এখানে কয়েকজন কথা বলেছে, আমরা কিন্তু ভুলে গেছি যে বিজেপি যখন ইন্ডিয়াতে যখন ফার্স্ট টাইম যখন ক্ষমতায় আসে, তখন বিএনপির পার্টি অফিস থেকে শুরু করে যারা এন্টি আওয়ামী লীগ যারা ছিল, তারা মিষ্টি বিতরণ থেকে শুরু করে রীতিমতো তারা মিছিল মিটিং এর পর্যায়ে তারা চলে গিয়েছে। যখন ভারত ইন্ডিয়া যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট অথবা ইন্ডিয়ার যে যে বিজেপি বলেন কিংবা কংগ্রেস বলেন, তারা যখন তাদের কাছে একটা ধারণা আছে, সেটা হচ্ছে যে এই আওয়ামী লীগ ভারতের কিংবা পরিচিত একজন বন্দী। কেন? আওয়ামী লীগের মাধ্যমে ভারতের মধ্যে কখনো অস্থিরতা, ভারত যে ভারত দ্বিখণ্ডিত হোক, এটা কখনো আওয়ামী লীগ যদি এই বাংলাদেশে ক্ষমতায় থাকে কখনো এটা সম্ভব না। ভারতকে দ্বিখণ্ডিত করার জন্য যেটা ষড়যন্ত্র করেছে, আমি মনে করি আমি যদি প্রতিবেশীর ঘরে যদি আগুন লাগাই, যেমন বাংলাদেশে বসে যদি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অর এনি আদার পলিটিক্যাল অর্গান, যদি তারা যদি ষড়যন্ত্র করে যে আমরা 7 সিস্টার কিন্তু আমরা ভাঙার জন্য আমরা ষড়যন্ত্র করব, কিংবা আমরা তাদেরকে এসিস্ট করব, আমরা তাদেরকে অস্ত্র করবো, একটা কথা কিন্তু মনে রাখবেন, শেষ করতে হবে আমার মানে আমার ভারত নেইবার ভারত আমার সবচেয়ে বেশি না বাংলাদেশে আমি একটু বলি, আওয়ামী লীগ শোনেন, গণতন্ত্রের উপরে বেশি এখন আমি না বলি, নির্ভর করছে এবং আমি বেশি। শেষ হ্যাঁ করি, আমি শেষ আমি করুন। শেষ করি, আমার প্রতিবেশীর ঘরে যদি আগুন আমি যদি লাগাই, সেই আগুন কিন্তু আমার ঘরেও আসতে পারে, আমার ঘরও পুড়িয়ে দিতে পারে। সেই জন্য এখন আর আরেকটা যেটা সুস্পষ্ট ভাবে আমি কথা বলি, যারা প্রতিনিয়ত কথায় কথায় ভারতীয় পণ্য ভারতকে ধিক্কার জানায়, ভারতের বিরুদ্ধে অবস্থান নেয়, যারা কথায় কথায় এই যে ভারতের প্রতি বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে, তাদের কাছ থেকে কখনো বাংলাদেশ এবং ভারতের যদি কোনো একটা পজিটিভ কোনো এগ্রিমেন্ট যদি হয়, সেটাকে তারা পজিটিভলি নিবে সেটা আমি বিশ্বাস করি না, বাংলাদেশের জনগণ বিশ্বাস করি না। আমি শেষবার একটা কথা, মানে আপনি আপনি ট্রেন চলাচলের সুবিধা দেওয়াটা আমাদের দেশের বুক চিরে ভারতীয় ট্রেন এই প্রান্ত থেকে অন্য প্রান্তে শোনেন যাবে শোনেন, তাদের আমি একটু সুবিধা করে আমি করে, একটু এই করে এই আমি একটু প্রকৃতিকে করে আপনি ওয়েলকাম করছেন আমি মোটা একটু কথা করে যদি বলতে জানি, চাই, এবং আপনি শোনেন, সরকারের সিদ্ধান্তকে স্বাগত রাশেদ জানাচ্ছেন। খানের উদ্দেশ্যে, শেষ করে রাশেদ খানের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের আমি করা দশ হয়েছে ট্রাক অস্ত্র বঙ্গবন্ধু, নিয়ে কথা বলছি না, আমি আজকে না না আমাদের না না, পার্টি উনি পলিটিক্স উনি একটা ভুল বিষয় নিয়ে কথা ইনফরমেশন বলছি। দিতে আমি বলি, উনি ভুল ইনফরমেশন দিতে আমি বলি, সাবেক শিল্পমন্ত্রী ও জামাতের ইসলামের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতীয় বিচ্ছিন্ন উল্ফা সংগঠন, তাদেরকে 14 জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত। আমি মতিউর রহমান নিজামের কথা বলেছি, সেখানে আমার মুজাহিদের কথা চলে আসছে, আমার আপনার ইনফরমেশন প্রবলেম হয় না।